হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30। তো আমি আজকে একটা নতুন কিছু ট্রাই করব। শুভ্রা ডেলি ব্লগকে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন কিছু ট্রাই করব ভাবছি। আমার কাছে আসলে নতুন, কারণ আমি আগে কখনো করিনি। তো চিকেন পকোড়া আর সাথে কফি। তো চলুন দেখা যাক কী কী লাগছে। হ্যাঁ, এখানে অনেকটা চিকেন আছে, উঁচু করো একটু। এখানে অনেকটা চিকেন আছে, এতটা চিকেন দরকার নেই, কিছুটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিই, ঠিক আছে, কিছুটা পেঁয়াজ দিয়ে দিই। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটার মধ্যে। আর এটা কি যেন, এটা কি যেন, এটা কর্নফ্লাওয়ার, এটা দুধ কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট, যেটা খুশি আমরা অ্যারোরুট দিয়ে করছি। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, 4 চামচের মতন দিলাম, একটা ছোট্ট 4 চামচ। আর একটা ডিম লাগবে, ডিমটা পুরোটা পুরো দেবেন, পরিমাণ মতন দেবেন। হ্যাঁ, যতটা লাগবে, বেশি হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে যায়, করতে খুবই অসুবিধে হয়। ডিমটা ফেটিয়ে দেবেন, আমার ওই হাফের মতো লেগেছে। সামান্য দেবো একটু নুন, আপনার পরিমাণ মতন দেবেন আপনারা। এটাকে খুব ভালো করে মিক্সড করো। হ্যাঁ, ততক্ষণে তেল গরমটা বসিয়ে দিই। কারণ তেলটা গরম হতেও যথেষ্টই সময় লাগবে। চিকেনটা, চিকেন পকোড়াটা যেহেতু অল্প, আমি অল্প করেই তেল দিলাম, খুব বেশি তেল দিলাম না। ওটা মিক্সড করবো, করার পর যদি আমার একটু ডিম লাগে তো আমি দেব। আপনারা পরিমাণ মতনই দেবেন, বেশি দিলে নরম হয়ে যেতে পারে, ওটা টেস্টটা ভালো হয় না। আমার একটু অ্যারোরুট লাগবে, 4 চামচের মতন দিয়েছি, আরও 1/2 চামচের একটু বেশি দিলাম। তো হাত দিয়ে আমি মিক্স করলাম, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, একটু আঠা আঠা হবে, ঠিক আছে। এই যে, হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটু ছেড়ে দিচ্ছি। হাত দিয়ে ছেড়ে দিচ্ছি, আপনারা চামচ দিয়ে ছাড়তে পারেন। টিফিনের জন্য এটা দারুণ একটা খাবার। কটা হবে, কটা হবে এখানে চিকেন পকোড়া? এখানে গোটা 15টার মতন, 10-15টার মতন তো হবে, খুব বেশি হবে না, কারণ বেশি করি না, অল্প করেই করেছি। আজকে সেই ব্যাপার, হ্যাঁ, দুপুরে চিকেন, সন্ধ্যেবেলা চিকেন পকোড়া, কফি, রোববার এরকম হলে তো ব্যাস হয়ে গেল, আর কোনো কথাই নেই। রোববারটা এরকমই যায়, আস্তে আস্তে ভাজা হচ্ছে, ঝাঁঝিটা একটু বড় হয়েছে, কড়াইয়ের তুলনায় ঝাঁঝিটা একটু বড় হয়ে গেছে। ভালো করে আস্তে অল্প আজে, এটা
অল্প আগে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়, একদম বাজে টেস্ট লাগে। অল্প আগে সব সময় ভাজতে হয়, যে কোনো কিছু ছোটো ছোটো টাইপের যে কোনো কিছু, চিকেন পকোড়া হোক আর অন্য কিছু ভেজ পকোড়া হোক, অল্প আগে ভাজতে হবে, ভেতরটাও সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কফির জন্য, কফি গরম জল বসিয়েছি। সবাই একটু করে, আমিও করছি, একটু স্টাইল করছি বললেই চলে। আমার চিকেন পকোড়া রেডি, অনলাইনে চিকেন পকোড়া রেডি। একটু সামনে নিয়ে আসো, একটু দেখাও চিকেন পকোড়াগুলো। আরেকটু হবে এইটা, একটু হবে, ঠিক আছে? দেখেছো আমার চিকেন পকোড়া অলরেডি রেডি, আর একটুখানি হবে, গ্যাসটা কমিয়ে দিই। আমার হয়ে গেছে চিকেন পকোড়া, দারুণ। এই যে আমার পকোড়া, খেতে কেমন হবে জানি না, তৈরি তো হয়ে গেছে। আর কিছুটা আছে, ওটুখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু বড় বড় করে করেছি, এটা আরো ছোট ছোট করেও করতে পারেন, এবং এই বড় এই সাইজেরও আপনারা করতে পারেন। তবে এই সাইজটা ভালো লাগে, কাউকে দিতেও পারবেন করে, এটা সন্ধ্যেবেলা বাড়ি থেকেও আসলে আপনারা নিজেরা পরিবেশনও করতে পারবেন। খুবই ভালো একটা খাবার এটা সন্ধ্যের টিফিন হিসেবে। আমার চিকেন পকোড়াটা অলরেডি রেডি হয়ে গেছে, জলটা আমার গরম হয়ে গেছে পাশে, চিকেন পকোড়াটা আমার আস্তে আস্তে করছে। আমি ততক্ষণে আমি বলেছিলাম কফি করবো, তো কফিটা আমি করছি না, কেননা আগে প্রচণ্ডই গরম, কফিটা আমার হাজবেন্ড বলছে খাবে না বলছে। আমিও ভাবলাম যেহেতু দুপুরবেলা চিকেন খেয়েছি আর কফি না খাচ্ছি না, আমি ওই জন্য দুধ চাটাই করছি। এটার সাথে দুধ চা খেতেও খুবই ভালো লাগে। পাশে আমার এই পকোড়াটা হচ্ছে, হ্যাঁ, যেহেতু এটা তাড়াতাড়ি করা যাবে না, আস্তে আস্তে করা, সেহেতু আমি এটাও করে দিয়েছি। দুধটা ফুটুক, তারপরে আমি চা পাতাটা দিয়ে দেবো। ভালো করে এইটা ফুটতে থাকুক জলটা, দুধ চাটা ফুটতে থাকুক। দুধ চাটা জলটা ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিলাম। আমি চিনিটা সবার লাস্টেই দিই, দেখতে হচ্ছে নাকি দু কাপ ইসের মধ্যে চায়ের মধ্যে আমি দিই, তারপরে মতো দিচ্ছি। খুব বেশি মিষ্টি আমরা খাই না, খেতে কেমন হবে জানি না। একদিক করে দারুণ হয়ে গেছে, এদিকে আমার অলরেডি দুধ চাটা কমপ্লিট, বন্ধ করে দিলাম। জলটা মেপেই বসাই আমি সবসময়, কেননা বেশি হলে খুব নষ্ট হয়। অলরেডি আমার পকোড়াটাও, এই পকোড়াটাও হয়ে গেছে, আমি পরে যে পকোড়াটা বসিয়েছিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো এখন তুলে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার দুধ চা আর চিকেন পকোড়া আমার রেডি, এখন আমরা সবাই খাওয়াবো।
অলরেডি রেডি খাবারটা, চা আর চিকেন পকোড়া। তো আমরা এখন খাওয়া শুরু করছি, এটা দেখি কিরকম টেস্ট হয়েছে। আমার বাবা শুরু করে দিয়েছে অলরেডি, ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রোববার আজকে দুপুরে চিকেন ভাত, পুঁই শাক, ডাল, আলু ভাজা, এটা রোববার দুপুরে হলো। এখন তো সবই ওভারঅল বন্ধ, সারাদিনই ছুটি। বিকেলবেলা এই গরমের মধ্যে কফি খাবো, কারণ কফির থেকে চাটাই করো, চাটাই খাই, চা আর পকোড়া দিয়ে খাচ্ছি। আমাদের দুটো বন্ধু এখন আসার কথা আমাদের বাড়িতে, ওরা হয়তো এক্ষুনি ঢুকে যাবে। প্রথম করেছি, বাট টেস্ট হয়েছে, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো। হ্যাঁ, ভালো হয়েছে পকোড়াটা। পকোড়াটা সন্ধ্যেবেলায় কেউ বাড়িতে আসলে এটা করো, আপনারা নিতে পারেন, নিজেরাও খেতে পারেন। ও পকোড়া বাড়িতে প্রথম বানালো, এটাকে কখনো হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি। এই যে আমাদের ছেলের অবস্থা দেখো, আমরা পকোড়া চা খাচ্ছি, সে কিছু খাবে না, লুকিয়ে পড়েছে। সে শুধু কেক খেলো, কেক খেয়ে বললো আমার পেট ভরে গেছে, আমি এখন আর কিছু খাবো না, চা আর পকোড়া তোমরা খাও। আমরা এখন দুজনে বসে চা আর পকোড়া খাচ্ছি, আমার ছেলে একটু কেকেই ভরে গেছে পেট। দারুন, চাটা ভালোই হবে, কারণ আমি সকালবেলা প্রতিদিন চাটা আমি করি, সকালে বলে না যখনই চা খাওয়া হয় আমি করি ঘরে চাটা। আমাদের খাওয়াটা শেষের দিয়ে টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।